প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। এখন আমি তোমাদের ভূগোল বিষয়ের একটা ক্লাস নেব। আমি চয়ন বিশ্বাস, মধুবনী উচ্চ বিদ্যালয়, বোয়ালমারি, ফরিদপুর। দেখো, আমি যে ক্লাস নেব সেটা হচ্ছে ভূগোল তৃতীয় অধ্যায়, নবম দশম শ্রেণী, ভূগোল তৃতীয় অধ্যায়, মানচিত্র পঠন ও এর ব্যবহার। ইংরেজি ইংরেজি ম্যাপ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মাপা থেকে। মাপা শব্দের অর্থ হচ্ছে, ল্যাটিন মাপা শব্দের অর্থ হচ্ছে কাপড়ের টুকরা। প্রাচীনকালে কাপড়ের টুকরার উপরই জমি বা কোনো চিত্র অঙ্কন করা হতো। ইংরেজি ম্যাপ থেকে, মাপা থেকে, ল্যাটিন মাপা থেকে এসছে ম্যাপ শব্দটি। এবার আমরা জানবো মানচিত্র কাকে বলে। পৃথিবী বা কোনো অঞ্চল বা এর অংশ বিশেষকে কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে মানচিত্র বলে। পৃথিবী বা কোনো অঞ্চল বা এর অংশ বিশেষকে কোনো সমতল ক্ষেত্র বা কাগজের উপর বা কোনো কিছুর উপর অঙ্কন করাকে বলা হচ্ছে মানচিত্র। মানচিত্র তিনটি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়। একটা হচ্ছে বর্ণনা, আরেকটা হচ্ছে রেখাচিত্র, আরেকটা হচ্ছে প্রতিভূ অনুপাত। বর্ণনার সাহায্যে, যেরকম, যেমন আমরা লিখে দেবো যে 1 ইঞ্চি সমান সমান 1 মাইল। আবার দেখো আমরা এরকম লিখতে পারি 1/16 ইঞ্চিতে 1 মাইল। মানে আমরা যেটা লিখে দিব সেটাই হচ্ছে আমরা সেই কয়েঞ্চিকে আমরা 1 মাইল বা কিলোমিটার এভাবে আমরা নির্ণয় করবো। এই জন্য এটাকে বলছে বর্ণনার ভিত্তিতে। এবং রেখাচিত্র, রেখাচিত্রটা দেখো, আমরা এটাকে জিরো ধরলাম, বাম পাশে আমরা ছোট ছোট ভাগ করবো, কয়টা ভাগ করবো, 5টা। দেখো 2, 4, 6, 8, 10। এখানে দেখো 10, 20, 30, 40, 50। ঠিক আছে, এভাবে আমরা মানচিত্রকে আমরা এখানে পেয়েছি। আমরা এখানে জিরো ধরছি, তোমার এটা জিরো দিন। আমরা এখান থেকে 10 ঘর নিয়ে আমরা বলতেছি 1 কিলোমিটার। আবার বলতে পারি প্রতি 2 ঘরকে 1 কিলোমিটার। যেটা আমরা চিত্রে লিখে দিব সেটাই আমাদের কিলোমিটার হবে। তখন আমরা এটা বুঝতে পারছি যে মানচিত্রে আমরা যেটা উপস্থাপন করব সেটাই হচ্ছে তার ভিত্তি। একটা আছে দেখো প্রতিভূ অনুপাত। প্রতিভূ অনুপাত হচ্ছে যেমন 1 ইঞ্চিকে আমরা যদি 1 ইঞ্চি সমান সমান 1 কিলোমিটার বোঝাই, তাহলে কী হবে, বা 1 ইঞ্চিতে 1 গজ বোঝাই, তখন আমরা কীভাবে লিখবো, 1 ইঞ্চিতে 1 গজ, 1 ইঞ্চিতে 1 গজ। 1 গজে কত ইঞ্চি, 36 ইঞ্চি, তার মানে 1:36 মানে বোঝাচ্ছে যে 1 ইঞ্চিতে 36 ইঞ্চি। আবার দেখো যদি আমরা কিলোমিটারে বোঝাই, তাহলে 1 ইঞ্চিকে আমরা যদি 1 মাইল বোঝাই, তাহলে কী হবে, কীভাবে লিখবো, 1 ইঞ্চি সমান সমান মাইলে লিখলে কী হবে, 1 মাইল সমান সমান হচ্ছে কত ইঞ্চি, 1 মাইল সমান সমান হচ্ছে 1 মাইল সমান সমান 6,63,360 ইঞ্চি। ঠিক আছে, মানচিত্রের প্রকারভেদ, আমরা প্রকারভেদ কীভাবে করবো। মানচিত্র বৃহৎ স্কেলের হতে পারে, আবার ছোট স্কেলের হতে পারে বা ক্ষুদ্র স্কেলের। বৃহৎ স্কেলের মানচিত্র কি, যে কোন কাজে ব্যবহার করা হয়, বৃহৎ স্কেলের মানচিত্র ব্যবহার করা হয় নৌ চলাচলের ক্ষেত্রে, নাবিকদের চার্ট বা বিমান চলাচলের ক্ষেত্রে ব্যবহার করা হয় বৃহৎ মানচিত্র। আর ক্ষুদ্র মানচিত্র ব্যবহার করা হয় ভূ মানচিত্র বা দেওয়াল মানচিত্র, এগুলো হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। কার্যের উপর ভিত্তি করে মানচিত্রকে কয়েক ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র। দেখো তোমরা সবাই মনে হয় মৌজা মানচিত্রটা চেনো, কারণ আমাদের জমি জমি সব কিছু হচ্ছে মৌজা মানচিত্রের অন্তর্ভুক্ত।
জমি জমা বা বিল্ডিং এগুলো সব কিছু আমরা ক্যাডাস্ট্রাল বা মৌজা মাঝিদের উপর নির্ভর করি। এখন আরেকটা আছে, দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আমরা যখন মানচিত্র অঙ্কন করব তখন আমরা কি জানি যে মানচিত্রের কোন দিক আমরা বোর্ডের উপর দেখা যাচ্ছে মানচিত্র অঙ্কন করতে কীভাবে অঙ্কন করতেছি বোর্ডের উপর আমরা মনে করো বাংলাদেশের একটা মানচিত্র অঙ্কন করব। দেখো আমরা বিভাগীয় শহরগুলো অঙ্কন করছি মানচিত্রে। এখন আমরা দেখবো মানচিত্রে আমরা অঙ্কন করার পর আমরা দেখি যে মানচিত্রের উপরের দিকটা হচ্ছে উত্তর দিক, মানে উপরে সবসময় থাকবে কি উত্তর, নিচে থাকবে দক্ষিণ। তার মানে কোনো বইয়ে বা কোনো কাগজ করে যেখানে তোমরা মানচিত্র অঙ্কন করো কী করবো, উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডান পাশে লিখবা পূর্ব এবং বাম পাশে লিখবা পশ্চিম। ঠিক আছে, এটা হচ্ছে মানচিত্র অঙ্কনের পদ্ধতি। মানচিত্র অঙ্কনের পদ্ধতিটা শিখে নিলাম। এখন আমরা স্থানীয় সময় এবং প্রমাণ সময় নিয়ে আলোচনা করব। স্থানীয় সময় কীভাবে নির্ণয় করা হয়? স্থানীয় সময় কোনো অঞ্চলে দুপুরের ঠিক মধ্যাহ্নের সময় যে সূর্যের যে লম্বভাবে কিরণ দেয় এই সময়কে আমরা মধ্যাহ্ন অর্থাৎ দুপুর ১২টা ধরে আমরা যে মানচিত্র যে সময় নির্ণয় করি এটা হচ্ছে স্থানীয় সময়। আর প্রমাণ সময় হচ্ছে আমরা প্রমাণ সময়টা ব্যবহার করি গ্রিনিস মান মন্দির, লন্ডনে অবস্থিত গ্রিনিস মান মন্দিরকে জিও ডিগ্রি ধরে যে সময় গণনা করা হয় সেটা হচ্ছে আমাদের প্রমাণ সময়। পৃথিবী আমরা জানি কি পৃথিবী গোলাকার, অর্থাৎ একটা সার্কেল থেকে একটা সার্কেল শেষ করতে কত ডিগ্রি আছে, ৩৬০ ডিগ্রি। সূর্য ৩৬০ ডিগ্রি পথ অতিক্রম করতে পৃথিবী যে কত ঘন্টা সময় লাগে আমরা জানি যে ২৪ ঘন্টা সময় লাগে। আমরা ৩৬০ ডিগ্রি ঘুরতে সময় লাগে ২৪ ঘন্টা, তাহলে কত মিনিট সময় লাগে ২৪ গুণ হচ্ছে ৬০ মিনিট, তাহলে মোট কত সময় লাগে ১৪৪০ মিনিট। মোট সময় লাগতেছে কত? ১৪৪০ মিনিট। অর্থাৎ ১৪৪০কে যদি আমরা ৩৬০ দিয়ে ভাগ করি তাহলে হয় কত? ৪ মিনিট। মানে প্রতি ১ ডিগ্রির জন্য সময় লাগতেছে কত? ৪ মিনিট। প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময় লাগতেছে ৪ মিনিট। আবার একটা জিনিস দেখো, যদি আমাদের দেশ এখন বাংলাদেশের অবস্থান যদি পূর্ব হয় আর অন্য দেশের অবস্থান যদি পশ্চিমে হয়, এটা মনে করো বাংলাদেশ, এটা মনে করো মায়ানমার।
এখন দেখো যদি আমরা কিন্তু ধরে নিচ্ছি বাংলাদেশ পূর্ব দিকে অবস্থিত পশ্চিম দিকে আসছে মালদা যদি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত হয় তাহলে সময় বাড়বে যদি মনে করো মায়ানমারে এখন বাজে সন্ধ্যা 6টা আর যদি বাংলাদেশ যদি পূর্ব দিকে হয় তাহলে বাংলাদেশের সময় কি বাড়বে মানে যদি 6টা হয় এখন যদি 7টা 8টা এরকম হবে কিন্তু কমবে না কিন্তু দেখো বাংলাদেশে যদি এখন 6টা বাজে মায়ানমার তখন কি বা পশ্চিমে যত পশ্চিমে যাবে তত সময় কমবে কারণ কি সূর্যকে পৃথিবী মানে পৃথিবী ঘোরে কোন দিকে পৃথিবী ঘোরে পশ্চিম থেকে পূর্ব দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে যে কারণে সূর্যের আলো প্রথম পড়ে পূর্ব দিকে যেজন্য পূর্ব দিকে আগে সকাল হয় এবং পশ্চিম দিকে আগে রাত হয় তাহলে কি বুঝতে বুঝলে যে যেহেতু আমরা পূর্ব দিকে অবস্থান পূর্ব দিকে যাদের অবস্থান হবে তাদের সময় বাড়বে আর যাদের পশ্চিম দিকে হবে তাদের সময় কমবে তাহলে আমরা এখানে একটা অঙ্ক করি ঢাকা থেকে ওই স্থানের ব্যবধান কত দেখো আমরা ঢাকা থেকে পূর্বে অবস্থিত একটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 50°/মিনিট ঢাকা যখন ভোর 6টা তখন ওই স্থানের সময় কত আচ্ছা দেখো সেকেন্ড দুই টার্ম থাকলে মিনিট এক টার্ম থাকলে সেকেন্ড এখন দেখো তাহলে ঢাকা থেকে ওই স্থানের ব্যবধান কত 50° এবং 30 সেকেন্ড তাহলে আমরা হিসাব করে ফেলি যে মোট কত দূরত্বে অবস্থিত আমরা সময় পাচ্ছি কত দেখো 50×4 মিনিট অর্থাৎ 200 মিনিট এবং 30×60 4 সেকেন্ড তার মানে 120 সেকেন্ড তার মানে 60 সেকেন্ডে 1 মিনিট এজন্য আমরা 2 যোগ করে দিচ্ছি একবার 202 মিনিট তাহলে পার্থক্য কত সময় পার্থক্য 202 মিনিট অর্থাৎ তাহলে কত ডিগ্রি পার্থক্য বা ওই সময় ওদের কত বাজে কত ডিগ্রি পার্থক্য ছিল দেখো 200/60 200/60 তার মানে 3 ঘন্টা 22 মিনিট সময়ের পার্থক্য হবে তার মানে ওই স্থানে ঢাকায় যদি এখন বাজে কত বলছি ঢাকা বাজে 6টা মানে 3 ঘন্টা কি হবে প্লাস কারণ পূর্ব দিকে অবস্থিত এখানে প্লাস প্লাস 3 ঘন্টা 22 মিনিট শিক্ষার্থী বন্ধুরা তাহলে অঙ্কটা বুঝতে পারছো মানে ঢাকার যদি ভোর 6টা মানে সকাল 6টা হয় তাহলে ওই স্থানের সময় হবে সকাল 9টা 22 মিনিট তাহলে তোমরা এরকম বেশ কিছু অঙ্ক আছে পরীক্ষায় অবশ্যই একটা অঙ্ক আসবেই সেটা অবজেক্টিভ আসুক অথবা রিটেনে আসুক একটা অঙ্ক আসবেই আমরা শিখে রাখলে তোমাদের উপকৃত হবে তোমরা আমি আজকের মতো এখানে আমার ক্লাস শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে এবং ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে